তো রেডি হয়ে গেছি এখন, আর এখন যাব আমরা গঙ্গা স্নানে, মানে আমি করব না, পুষ্পিতা করবে, তো সেই জন্য আমরা রেডি হয়ে গেছি, আর কথা বাড়াবো না, তো চলো যাওয়া যাক। এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন যাব গঙ্গা স্নানের জন্য, আর এই সামনে বসে বারবার করছে, করুক, আর কিছু করার নেই। তো যাই হোক, আমার এমনি দাঁতে ব্যথা, তাই বেশি বকবক করতেও পাচ্ছি না, আর পুরো আবার উপোস আছি, তো সেজন্য আর বেশি কিছু বলবো না, এখন একেবারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো চলো। প্রচন্ড ভিড় এখানে, প্রচন্ড ভিড়, আর পুষ্পিতা গেছে স্নান করতে আর আমি চা খাচ্ছি। তো একটা হাইপারল্যাপস শট নেওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম, অনেকখানি হাঁটতে হলো, আবার ওইখানে গাড়ি আর পুষ্পিতা আছে, আবার হেঁটে এটা অত যাচ্ছি। গেছিলাম এখান থেকে এই জল ট্যাঙ্কিটার এখানে হাঁটতে হাঁটতে, এই দেখো দাঁড়িয়ে আছে পুষ্পিতা, মাথায় গামছা মামছা ওড়না মোড়না বেঁধে। অত দূর, অত দূর গেছি, অত দূর যেতে টাইম লাগবে না। তো কি যে রাগটা ধরেছিল, কিন্তু আজকে উপোস আছে তো তাই কিছু বলা যাবে না। হাঁপিয়ে গেছি পুরো, অতখানি হেঁটে যেতে আর আসতে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, চল বাড়ি চল। আর পেছন দিকটা কি সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে, দারুণ। এটা হচ্ছে সিনেম্যাটিক মোড, এতদিন আমি ট্রাই করিনি, ঠিক একটা দেখো কি সুন্দর লাগছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখন আমরা গঙ্গা স্নান করে চলে এসেছি, আর রাস্তার মানে আসার সময় যে কালী মন্দিরটা আগের বার মহল্লার সময় দেখলাম, পুজো দিয়েছি, তো ওই মন্দিরের মানে একটু নমস্কার করে আসলাম। তো ব্রাহ্মণ যে দাদুটা ছিল, দাদুটা খুব ভালোবেসে আমাদের একটু আশীর্বাদ করে দিল। তো যাই হোক, এখন একটু কি আর করবো, এখন আর কিছু করার নেই, সেই রাত্রের বেলা যাওয়া হবে 12টা সাড়ে 12টার সময়। এখন তো দেখি সিনেমা টিনেমা দেখে দিনটা কাটাতে হবে, না করার নেই, ঘুমানোও যাবে না, কিছুই করা যাবে না, বসেই থাকতে হবে, কেউ তো নেই গল্প করার, একা একা আছি। তো দেখি কি সিনেমা দেখা যায়, তারপর আবার রাতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো এখন যাওয়া যাক, আমি এখন একটু বসে নিই, রেস্ট করি। এখন হচ্ছে সন্ধ্যা 7টা বাজতে গেল, আর সন্ধ্যা সন্ধ্যা দিয়ে আমি বাড়িতে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, ঘরের ভেতরেই আজ মোমবাতি দিয়েছি, তার কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে, ছাদে তো লাগানোই যাবে না, আর হাওয়ার জন্য বারান্দার যে ইয়েগুলো আছে গ্রিলের ধারগুলো, ওগুলোতেও দেওয়া হয়, কিন্তু হাওয়ার জন্য এবার সব মোমবাতিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানে আগুনটা নিভে যাচ্ছে, তাই আর ওগুলোতে দেওয়া হয়নি, জাস্ট ঘরের ভিতর দরজার সামনে সিঁড়ির সামনে এইসব জায়গাগুলোই দিয়ে রেখেছি। আর এদিকে রাতের খাবার রেডি হয়ে গেছে, রাতে আজকে হচ্ছে ছোলার ডাল আর লুচি,
নিরামিষই হয়েছে, এগুলো মা পিয়ার নিরাজ খাবে, আর আমি তো এখন উপোস, এখন কিছু খেতে পারবো না, যে পুজো দিয়ে প্রসাদ খেতে পারবো। হ্যালো, বলছে খুব ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট বসলাম, একটু রেস্ট নিয়ে আমরা ঠিক 10:30-11:15 সময় বেরোবো, বেরিয়ে যাব মণ্ডপে। মণ্ডপে বলতে আমাদের নিজের মণ্ডপ না, একটু দূরে, তো জায়গাটার নাম হচ্ছে বুধবাহারতলা, তো ওইখানেই যাব। ওখানে গিয়ে পুষ্পিতা অঞ্জলি দেবে। 12:30 সময় বললো একজন যে 12:30 সময় অঞ্জলি স্টার্ট হবে, বাট জানি না এক্স্যাক্টলি কখন স্টার্ট হবে। তো চলো ওখানে গিয়ে একবারে তোমাদেরকে দেখাবো যে পুজো কীভাবে হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যদি নতুন এসে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টে জানিও। আর রাত্রিবেলা দেখো কি সুন্দর লাগছে, ফেস্টিভ্যাল অফ লাইটস, দারুণ লাগছে, দারুণ। বেশিক্ষণ এইভাবে ভিডিও করতে পারবো না, কারণ বাইকে আছি। তো পুজো মোটামুটি স্টার্ট হয়ে গেছে, আর পুষ্পিতাও ভেতরে আছে, তো আমি জাস্ট এই চলে আসলাম। সুন্দর লাগছে মাকে। দেখো আমি হুডি পরে চলে এসেছি, কারণ বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে লিটারালি পুরো ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা। আর আজকে সারাদিনে রোদ ওঠেনি, তার জন্য আরো বেশি ঠান্ডা লাগছে। আর যা হাওয়া দিচ্ছে কি কিছু বলার নেই। তো আমরা 10:30 দিকে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, আর তারপর গিয়ে পুজোর ওখানে ডাইরেক্ট চলে গেছি। আর পুজোর ওখানে গিয়ে দেখছি ঠাকুর মশাই মানে মাকে বেলপাতার মালা, ফুলের মালা ইত্যাদি পরাচ্ছে, এগুলো পরিয়ে নেওয়ার পরে পুজোয় বসে গেছিলো। তারপরে অনেক পরে পুজো শেষ হলো, তারপরে অঞ্জলি হলো, আর তারপরে হোম হলো, সব কিছু শেষ হতে হতে 2:30 বেজে গেছে। আর বাড়ি এসেছি 2:30 সময়, আমরা এসেছি 2:25-2:20। তো এসে তারপর আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তো পুরো ভিডিওটা দেখো, আর জানিও অবশ্যই কেমন হয়েছে। তোমরা দেখো এই যে বৌদিটা ভর ওঠে, যেটাকে বলে ভর ওঠায়, তো মাথাটা কেরম এরম করে ঘুরাচ্ছিল। আমি ফট করে না মানে দেখে 2 মিনিট এরমভাবে হাঁ করে তাকিয়েছিলাম, তারপর আমার ভিতরে ভিতরে কেমন একটা ভয় লাগছিল, জানি না ভয় পেতে নেই, হয়তো আমরা সাধারণ মানুষ, ভগবান কি বলবো আমি, এটা সত্যি মিথ্যা আমি কিছু সেটা বিচার করতে চাইছি না, আর আমার সেই সময় এতটাই ভয় লাগছিল, মানে বুকটা কেমন কেমন করছিল।
এখন বাজে রাত 2:30টা আর এখন আমার পূজো কমপ্লিট হলো। একটু শরবত ভিজিয়ে রেখেছিলাম, এই যে 2:25, 5 মিনিট বেশি বলে ফেলেছি। যাই হোক, এখন একটু শরবত খাবো, তারপর একটু প্রসাদ খেয়ে আপাতত আজকে শুয়ে পড়বো। কাল সকালে স্নান ধান করে দেখা যাবে খাওয়া দাওয়া। তো ভিডিওটাকে আর বড় করছি না, কথাও বলতে পারছি না। তো টাটা, বাই বাই, গুড নাইট।